নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। লাদাখে সেনা প্রত্যাহারের খবর ভুল, দাবি চীনা সংবাদ মাধ্যমের। আদালতেও চোর ধাক্কা খেল ট্রাম্প শিবির, টিকল না ভোট কারচুপির মামলা। তাইওয়ান চীনের অংশ নয়, মন্তব্যের জেরে মার্কিন স্বরাষ্ট্র সচিবকে হুমকি বেইজিংয়ের। সাইবার বুলিং এর বিরুদ্ধে লড়াইকে কুর্নিশ, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের কিশোর। লাদেনের আত্মীয় আল মাসরিকে মেরেছে ইসরায়েল, দাবি রিপোর্টে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ফ্রান্সের, আল কায়দার টপ কমান্ডার সহ 5 জেহাদি নিকেশ। টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ভিয়েতনাম, ফিলিপিন্সে মৃত কমপক্ষে 53। চলে আসি বিস্তারিত খবরে। লাদাখে সেনা প্রত্যাহারের খবর ভুল, দাবি চীনা সংবাদ মাধ্যমের। পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতার খবর উড়িয়ে দিল চীনা সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। জল্পনা উস্কে দৈনিক ক্রীড়ার প্রতিবেদনে বলা হয়েছে, এমন ভুয়ো খবর দুই দেশের মধ্যে সমস্যা আরও জটিল করবে। সম্প্রতি ভারতীয় সেনার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এনআই সহ একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছিল যে প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করার বিষয়ে রাজি হয়েছে দুই দেশ। উল্লেখ্য, প্যাংগং হ্রদের উত্তর পারে ফিঙ্গার 4-8 পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। পাল্টা গত অগস্ট মাসে হ্রদটির দক্ষিণ পারের পাহাড় চূড়োগুলির দখল নিয়েছে ভারতীয় ফৌজ। চীনের দাবি, ভারত প্রথম দক্ষিণ পার থেকে ফৌজ সরাক। পাল্টা ভারত সাফ জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গত এপ্রিল মে মাসের অবস্থানে ফিরে যাক লাল ফৌজ। এহেন চাপান উত্তরের মধ্যেই ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে প্যাংগং চুশুল এলাকায় সেনা প্রত্যাহারে রাজি হয়েছে দুই দেশ। উল্লেখ্য, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এ পর্যন্ত 8 দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে চীন ও ভারতের মধ্যে। নভেম্বরের 6 তারিখ চুশুল বর্ডার পয়েন্টে 8ম দফার কোর কমান্ডার স্তরের বৈঠক হয় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব ও ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনসের ব্রিগেডিয়ার ঘাই। ওই বৈঠকের পর সরকার দাবি করে, বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক গভীর আলোচনা হয়েছে। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ। কিন্তু তারপরই চীনা সরকারি সংবাদ মাধ্যমের এহেন দাবিতে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির ওপর চাপ তৈরি করতে এটা বেইজিংয়ের একটা কৌশল। আদালতে জোর ধাক্কা খেল ট্রাম্প শিবির, টিকল না ভোট কারচুপির মামলা। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভরাডুবির পর আদালতেও ধাক্কা খেল ট্রাম্প শিবির। পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ায় নির্বাচনের দিন 9,300টি মেল ইন ব্যালট বা ডাকযোগে আসা ভোট বাতিল করার রিপাবলিকান শিবিরের দাবি খারিজ করে দেয় একটি ফেডারেল কোর্ট। আদালত সব জানায়, করোনা মহামারীর আবহে যোগাযোগ ব্যবস্থায় বিস্তর প্রভাব পড়েছে, ফলে ভোট গ্রহণের জন্য অতিরিক্ত 3 দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত সঠিক। বিচারক ডি ব্রুক সব জানান, বৈধ প্রত্যেকটি ভোট গণনা হওয়া উচিত। এর আগে পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্ট নভেম্বরের 6 তারিখ পর্যন্ত ব্যালট নেওয়া হবে বলে রায় দিয়েছিল। ভোটে কারচুপির অভিযোগে এই প্রদেশে প্রায় 15টি পৃথক মামলা করেছে ট্রাম্প শিবির। এবারের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড স্টেট মিশিগানেও ধোপে ডেকে নিয়ে রিপাবলিকানদের মামলা। ডেট্রয়েট এলাকায় ভোটে জালিয়াতি ও কারচুপির অভিযোগে মামলা করেছিল রিপাবলিকান শিবির। এদিন সেই মামলা খারিজ করে দেন বিচারক। অ্যারিজোনায় একইভাবে ফিনিক্স মেট্রো কেন্দ্রে ট্রাম্প শিবিরের ব্যালট ফের খতিয়ে দেখার দাবি খারিজ করে দেয় আদালত। এদিকে ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াইকে ধাক্কা দিয়ে পেনসিলভেনিয়ার মামলা থেকে সরে দাঁড়িয়েছে আইনি পরিষেবা প্রদানকারী সংস্থা পোর্টার রাইট মরিস অ্যান্ড আর্থার। উল্লেখ্য, বেশ কয়েকদিন জল মাপার পর শুক্রবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। তাইওয়ান চীনের অংশ নয়, মন্তব্যের জেরে মার্কিন স্বরাষ্ট্র সচিবকে হুমকি বেইজিংয়ের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পরেও বন্ধ হচ্ছে না
চীনের সঙ্গে আমেরিকার দ্বৈরথ। দুদিন আগে একটি সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও তাইওয়ান চীনের অংশ নয় বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে মার্কিন স্বরাষ্ট্র সচিবকে সরাসরি হুমকি দিল শি জিনপিংয়ের প্রশাসন। বিষয়টি জেনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার আমেরিকার একটি রেডিও সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইক পম্পেও বলেছিলেন তাইওয়ান চীনের অংশ নয়। এ বিষয়ে আজ থেকে সাড়ে তিন দশক আগে রোনাল্ড রেগান প্রশাসনের ঠিক করে দেওয়া নীতি মেনেই চলছে হোয়াইট হাউস। তাইওয়ানের মতো গণতান্ত্রিক দেশগুলিকে যে কোনো রকমের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে আমেরিকা। অতীতের মতো ভবিষ্যতেও তাইওয়ানকে সাধ্যমতো সাহায্য করব আমরা। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র সচিবের মন্তব্যের জবাব দিতে গিয়ে তার প্রবল সমালোচনা করে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এই ধরনের মন্তব্য করে উত্তেজনা তৈরি করলে যোগ্য জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এই সংক্রান্ত সব কিছু চীনের অভ্যন্তরীণ বিষয়। বাইরের কোনো শক্তি তাইওয়ানের ব্যাপারে নাক গলাতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। আমেরিকা ও চীনের মধ্যে বর্তমানে যে বিবাদ চলছে তাতে তাইওয়ানই হলো সবচেয়ে স্পর্শকাতর বিষয়। মার্কিন স্বরাষ্ট্র সচিব বিতর্কিত মন্তব্য করে সমস্যা সমাধানের জায়গায় তা আরও বাড়িয়ে তুলেছেন। বেইজিং এই বিষয়ে মাইক পম্পিওর বিরুদ্ধে সরব হলেও ভূয়সী প্রশংসা করেছেন তাইওয়ান বিদেশ মন্ত্রকের মুখপাত্র জুয়ানিউ। তিনি বলেন, দ্য রিপাবলিক অব চায়না অর্থাৎ তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন দেশ, এটা কখনোই অস্বীকার করা যাবে না। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে লড়াইকে কুর্নিশ, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের কিশোর। সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষার জন্য মোবাইল অ্যাপ বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের 17 বছর বয়সী সাদাত রহমান সাকিব। এবছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতলেন তিনি। নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইয়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন সাদাত। সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষার্থে এবং সামাজিক সংগঠন গড়ে তোলার জন্য সাইবার টিনস নামের এক মোবাইল অ্যাপ চালু করেন সাদাত। এই অ্যাপের মাধ্যমে সাইবার বুলিংয়ের মতো ঘটনা থেকে বহু শিশু উপকৃত হচ্ছে বলে জানা গিয়েছে। সাইবার বুলিংয়ের শিকার হয়ে 15 বছরের এক কিশোরী আত্মহত্যা করে। এই ঘটনা প্রচণ্ড নাড়া দেয় সাদাতকে। তারপর এই সাইবার বুলিং বিরোধিতায় কাজ করা শুরু করেন তিনি। এই প্রেক্ষিতেই মোবাইল অ্যাপ চালু করার মাধ্যমে বহু কিশোর এবং কিশোরীদের পাশে থাকার চেষ্টা করেছেন সাদাত। শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা কাজের জন্য প্রতি বছর এই পুরস্কার দেয় কিডস রাইটস নামের একটি সংগঠন। 12 থেকে 18 বছর বয়সীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারে। কিডস রাইটসের বিশেষজ্ঞ কমিটি 42টি দেশের 142 জন প্রতিযোগীর মধ্যে সাদাতকে এবছরের পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করেছে। সাদাত স্কুল ও কলেজগুলিতে ইন্টারনেট সুরক্ষা সেমিনার নিয়ে 45,000-এরও বেশি কিশোর কিশোরীর কাছে পৌঁছে গিয়েছেন। তিনি তার স্থানীয় এলাকায় প্রতিটি স্কুলে সাইবার ক্যাফে তৈরি করেছেন। এই ক্যাফেগুলিতে তরুণরা ডিজিটাল সাক্ষরতার জ্ঞানের ওপর শিক্ষিত হয়। তিনি এখন বাংলাদেশ জুড়ে সাইবার বুলিংয়ের শিকারদের সহায়তা করার জন্য তার স্থানীয় অঞ্চল ছাড়িয়ে অ্যাপটি ছড়িয়ে দিতে চান। উল্লেখ্য, নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে গত 13 নভেম্বর এক অনুষ্ঠানে বাংলাদেশের 17 বছর বয়সী সাদাতের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। মিখাইল গর্বাচেভের সভাপতিত্বে রোমের নোবেল শান্তি বিজয়ীদের বিশ্ব শীর্ষ সম্মেলনের সময় 2005 সালে এই সম্মানজনক পুরস্কারটি চালু হয়েছিল। তারপর থেকে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই পুরস্কারটি প্রদান করে। লাদেনের আত্মীয় আল মাসরিকে মেরেছে ইসরায়েল, দাবি আমেরিকার রিপোর্টে। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন অভিযানে নিহত হয়েছেন আল কায়দার প্রথম সারির নেতা আবু মোহাম্মদ আল মাসরি ওরফে আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি আমেরিকার সংবাদ মাধ্যমের। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত অগস্টে ইরানে গোপন অভিযানে মাসরিকে মেরেছে ইসরায়েলি গুপ্তচর বাহিনী। ইরানের রাজধানী তেহরানের রাস্তায় গাড়িতে যাওয়ার সময় 2 ঘাতক মোটরবাইকে এসে গুলি করে মারে মাসরি এবং তার মেয়েকে। মাসরির মেয়ে ছিলেন নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের স্ত্রী। চলতি বছর পাক আফগান সীমান্তে সন্ত্রাস দমন অভিযানের সময় হামজাকে হত্যা করেছিল আমেরিকার সেনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সে কথা জানিয়েছিলেন। কিন্তু ইরানে মাসরি হত্যা অভিযান গোপন রাখে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের কাছে আমেরিকার এক গোয়েন্দা আধিকারিক অবশ্য মাসরি হত্যার কথা জানিয়ে দিয়েছেন।
1998 সালে আফ্রিকায় আমেরিকার দূতাবাসে হামলাসহ নানা সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ ছিল মাসরির বিরুদ্ধে। আল কায়দার বর্তমান প্রধান আইমান আল জাওয়াহিরির সম্ভাব্য উত্তরসূরি হিসাবে পরিচিত ছিলেন মাসরি। তার মৃত্যু আল কায়দার কাছে বড় ধাক্কা বলেই মনে করছে আমেরিকার সন্ত্রাস দমন সংস্থাগুলি। জাওয়াহিরির মতোই মাসরিও ছিলেন মিশরের নাগরিক। 2003 সালে ইরান সরকার নজরবন্দি করেছিল মাসরিকে। 2015 সালে তিনি ছাড়া পান। তারপর থেকে তিনি তেহরানের শহরতলি এলাকায় থাকতেন বলে প্রকাশিত রিপোর্টের দাবি। ইরান সরকারের তরফে অবশ্য মাসরি হত্যার খবর অস্বীকার করে বলা হয়েছে, আমাদের মাটিতে কোনো বিদেশি সন্ত্রাসবাদী আশ্রয় পায় না। জাওয়াহিরির উত্তরসূরির নিধনের পেছনে আমেরিকার সন্ত্রাস দমন সংস্থাগুলির ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মাস কয়েক আগেই আফগানিস্তানের গজনি প্রদেশে আল কায়দার গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে সংগঠনের আরেক মিশরীয় নেতা আবু মুহাসিন আল মাসরিকে হত্যা করেছিল আফগান আমেরিকা যৌথ বাহিনী। গত বছর আফগানিস্তানে যৌথ বাহিনীর অপারেশনে মারা পড়েছিল আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের প্রধান আসিম উমর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ফ্রান্সের। আল কায়দার টপ কমান্ডার সহ 5 জেহাদি নিকেশ। ফ্রান্সের পদাতিক সেনা আর বায়ুসেনার হেলিকপ্টার আফ্রিকার দেশ মালিতে আল কায়দার সাথে যুক্ত এক জেহাদি কমান্ডারকে নিকেশ করেছে। ফ্রান্সের সেনা গতকালই এই কথা জানিয়েছে। এর আগে 30 অক্টোবরও একই রকম সৈন্য অভিযান চালিয়ে ফ্রান্স 50-এরও বেশি জঙ্গিকে নিকেশ করেছিল। ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বাবরি শুক্রবার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার চালানো এই অভিযানে আরবিআইএম ইসলামিক কট্টরপন্থী সংগঠনের সেনাপ্রধান বাহ অক মুসাকে নিকেশ করা হয়েছে। এই সংগঠন সংযুক্ত রাষ্ট্র দ্বারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় যুক্ত আছে। এই সংগঠনের ওপরে মালিতে মালিয়ানার আন্তর্জাতিক সেনাদলের ওপর হামলা করার অনেকগুলো অভিযোগ আছে। বাবরি বলেন, নজরদারি ড্রোন পূর্ব মালির মেনকা ক্ষেত্রে মুসার গাড়িকে চিহ্নিত করতে ফ্রান্সের সেনার সহায়তা করেছে। উনি বলেন, ওই গাড়িতে সওয়ার সমস্ত 5 জনের মৃত্যু হয়েছে। 15 জন ফ্রান্সের কমান্ডোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী একটি বয়ানে বলেন, মুসা সংগঠনে ভর্তি করার নতুন জেহাদিদের প্রশিক্ষণ দিত। প্রসঙ্গত উল্লেখ্য, 2013 সালে মালিতে বিদ্রোহের পর ফ্রান্স এবং অন্য দেশের আন্তর্জাতিক সেনা সেখানে শান্তি বহাল করার জন্য প্রস্তুত আছে। ফ্রান্সের 5,000-এর বেশি জওয়ান সংযুক্ত রাষ্ট্রের 13,000 জওয়ানের সাথে সেখানে মোতায়েন আছে। তারা যৌথভাবে জঙ্গিদের সাফাই অভিযানে নেমেছে। টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ভিয়েতনাম। ফিলিপিন্সে মৃত কমপক্ষে 53। টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ভিয়েতনামের জনজীবন। প্রবল ঝড়ো বৃষ্টির ফলে দেশটির মধ্য উপকূল এলাকায় ভূমিধস নেমেছে, ফলে পরিস্থিতি খুবই সঙ্গীন হয়ে পড়েছে। অন্যদিকে ফিলিপিন্সেও এই টাইফুনের জেরে এখনও পর্যন্ত 53 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 22 জন। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপিন্সের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া প্রবল ঝড় বৃষ্টির ফলে প্রধান দ্বীপ লুজন ও উত্তর দিকে অবস্থিত কায়াগান ও ইসাবেলা প্রদেশে আচমকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় নেমেছে ভূমিধস। এর ফলে এখনও পর্যন্ত 53 জনের মৃত্যু হয়েছে ও জখম হয়েছেন 52 জন। পাশাপাশি নিখোঁজ রয়েছেন 22 জন। তাদের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জলমগ্ন হয়ে পড়া এলাকাগুলিতে বোটের সাহায্যে বন্যাদুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ প্রসঙ্গে কায়াগানের গভর্নর ম্যানুয়েল মাম্বা জানান, দীর্ঘদিন ধরে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়নি ফিলিপিন্সের মানুষ, তাই পরিস্থিতি সামাল দিতে সমস্যা হচ্ছে। প্রচুর জায়গা জলমগ্ন হয়ে পড়ায় সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না, তাই দেশের সরকারের কাছ থেকে হেলিকপ্টার চাওয়া হয়েছে। ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর শনিবার ভামকো আসতে পারে ভিয়েতনামে। এর ফলে সেখানে শনিবার পর্যন্ত 4,68,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগে থেকে সতর্কতা নেওয়া হলেও ভামকোর দাপট এতটাই ছিল যে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পাশাপাশি বেশিরভাগ জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়, এখনও পর্যন্ত জানা যায়নি মৃত বা আহতদের সংখ্যাও। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।